نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وعن النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما وفي رواية بعثت لأتم مكارم الأخلاق صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حب أحمد زله سيك حب أحمد زله سيك سين به ميها مدينة مه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله نماز مدد جي درود ابراهيم امرا پوری امرا پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى
খাঞ্জার ঠালায় যেরকম মানুষ হামলা করে আক্রমণ করে, বিভিন্ন রকমের খাদ্য পেলেটে ওই খাঞ্জার ঠালায় থাকে, মানুষ সব বসে খায়, আক্রমণ করে খাদ্যের উপর, আর অপরকে ডাকে বলে এই বস আয় খা। তো ওই রকম খুব তাড়াতাড়ি খাঞ্জার ঠালায় যেরকম মানুষ আক্রমণ করে খাওয়ার জন্য, মুসলমান সমাজ তোমাদের প্রতি এই রকম তোমাদের প্রতিপক্ষ আক্রমণ করবে। সচরাচর মানুষ দুনিয়াবী দিক দিয়ে বস্তুর উপরে নির্ভরশীল, দারুল আসবাব বলা হয়েছে, দুনিয়া মাধ্যমে চলবে, বিনা মাধ্যমে একটা পাতা পর্যন্ত নড়বে না, শক্তি আল্লাহ, কিন্তু মাধ্যম এটা হলো দুনিয়ার প্রসেস। সাহাবাকে আমরা সেই আসবাবের দিকে বস্তুর দিকে লক্ষ্য করে বললেন, হুজুর আমরা কি সংখ্যায় তখন কম হব? সংখ্যা কম হলে মানুষ মারি খায়, এটাই তো অঙ্ক। সেই অঙ্ককে সামনে রেখে সাহাবাকে আমরা জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর তখন কি আমরা সংখ্যায় কম হব? আল্লাহ রসুল বলেছিলেন, না না সংখ্যায় কম হবে না, সংখ্যা তোমাদের থেকে তারা অনেক 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 বেশি, 313 আর এখন 180 কোটি, তখন ছিল 313 আর এখন সারা পৃথিবীতে 180 কোটি। আল্লাহ রসুল বললেন, না সংখ্যায় কম হবে না, সংখ্যায় তোমাদের থেকে তারা অনেক 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 গুণ বেশি। যে তারপর এইরকম অবস্থা হবে কেন? তো বলছেন তাদের অন্তরের মধ্যে অহা অহান অহান ভরে দেওয়া হবে। সাহাবায়ে কেরামের জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুয়াল অহান, অহানটা কি? আল্লাহ রাসূল বললেন, হুব্বু দুনিয়া ও কারাহাতুল মাউত। আল্লাহ রাসূল বললেন, সেই যুগের মুসলমানেরা তারা দুনিয়া 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 করে পাগল, দুনিয়ার মহব্বত তাদের অন্তরে ভরে দেওয়া হবে, আর মৃত্যুকে তারা খুবই অপছন্দ করবে। তো যে সেই যুগের মুসলমানদের এই রকম অত্যাচার হবে, তো আমরা কি সেই যুগে এসে গেলাম? সারা পৃথিবীতে মুসলমানদের উপরে যে অত্যাচার অবিচার চলছে, সেটা আবাল বৃদ্ধ বনিতা সকলেই আমরা জানি, শিক্ষিত অশিক্ষিত। তো এমন সময় আমরা আপনাদের কাছে এসেছি কি বার্তা নিয়ে, কি কথা বলব? তো যাই হোক, এরকম পরিবেশে অনেক মানুষের প্রয়োজন ছিল, এর আগে এসেছি ছোট প্রোগ্রামেও এসেছি, বড় প্রোগ্রামে বহু লোকজন, আজ হঠাৎ এসে দেখছি মানুষের খুবই কম সংখ্যা। তা আমি মনে করলাম হয়তো ইজতেমা হচ্ছে বেলেঘাটায় 3 দিন ব্যাপী সারা বাংলার বড় ইজতেমা, মনে হচ্ছে যে আমাদের যারা ভক্ত অনুভক্তরা সব ইজতেমা চলে গেছে, কিন্তু ইজতেমায় গেলেও এলাকার মানুষ যদি আসে, এই অঞ্চলের মানুষ যদি আসে, একটা জায়গা হয় এই আশপাশে মাদ্রাসার আশপাশে একটা দুটো গ্রামের মানুষ। তো যাই হোক, ইনশাল্লাহ আপনারা সব আসবেন, শুনবেন, আপনাদের কাছে বাংলার বিদগ্ধ বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন। আমি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের কাছে এসেছি। ইসলাম ধর্ম আজ থেকে 1400 প্রায় 55 বছর আগে প্রফেট হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম নিয়ে পৃথিবীতে তিনি মানুষের কাছে এসেছিলেন। তার আগের যে ধর্ম সেটাও ছিল ইসলাম। হযরত সুলাইমান আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত সমস্ত নবী যারা এসেছিলেন তাদের ধর্ম ছিল ইসলাম। ইসলাম সকলেই ধর্ম ছিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম। আল
আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন যে আমার মনোনীত ধর্ম, আমার পছন্দনীয় ধর্ম ইসলাম ধর্ম। সমস্ত নবীদের ধর্ম ছিল ইসলাম। ঘটনাটা হলো নবীদের আবির্ভাবের প্রয়োজন কেন হয়েছিল, বান্দাদের সম্পর্ক রবের সঙ্গে করে দেওয়া, মানুষের সম্পর্ক স্রষ্টার সঙ্গে করে দেওয়া। আর এই সৃষ্টি কোন বিধান অনুযায়ী পৃথিবীটাকে গ্রহণ করবে, কোন নেতা, কোন কনস্টিটিউশন, কোন সংবিধান অনুযায়ী তারা এই পৃথিবীটাকে গ্রহণ করবে, তার জন্য আল্লাহ নিয়ত বিধান, আল্লাহ মনোনীত বিধান আল্লাহ তাআলাই দান করেছেন। সেই নিজামটার নাম হলো ইসলাম। ইসলাম মানুষ পৃথিবীতে এসেছে, মানুষকে রাস্তা দেখানোর জন্য নবীরা এসেছে, নবী এবং রসুল। নবী আর রসুলের মধ্যে পার্থক্য হলো এই, রসুলদের নূতন শরিয়া, নূতন কেতাব দেওয়া হয়েছে, তাদের নূতন শরিয়া দেওয়া হয়েছে। আর নবীদেরকে বলা হচ্ছে যে তারা পূর্বের নবীর শরিয়া অনুসরণ অনুকরণ করে তারা মানুষের কাছে বার্তা নিয়ে গেছে। এটা হলো নবী আর রসুলের মধ্যে পার্থক্য। হযরত মুসা আলাইহিসসালাম নবী ছিলেন, রসুল ছিলেন, ওনার নূতন কিতাব দেওয়া হয়েছিল তৌরাত। তৌরাতের ভাষা ছিল হিব্রু। মুসা আলাইহিসসালামের অনুসারীদেরকে বলা হয় ইহুদি। আমাদেরকে যেরকম বলা হয় মুসলমান, ধর্ম ইসলাম, জাতিতে মুসলমান। হযরত ঈসা আলাইহিসসালাম তাকে বলা হচ্ছে রসুল, তার প্রতি আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল, তার নাম ইনজিল বা বাইবেল। হযরত ঈসা আলাইহিসসালামের অনুসারীদেরকে বলা হয় খ্রিস্টান, তার নূতন শরিয়া, নূতন কিতাব দেওয়া হয়েছিল। এই জন্য হযরত ঈসা আলাইহিসসালাম কে রসুল বলা হয়, হযরত মুসা কে রসুল বলা হয়। তো নবী রসুল পৃথিবীতে এসেছে, লিকুল্লি কওমিন হা, প্রত্যেকটা জাতির জন্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা জাতির জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছে, পথ প্রদর্শক পাঠিয়েছে, রসুল পাঠিয়েছে। লিকুল্লি কওমিন হা, প্রত্যেকটা কওমের জন্য এক একাই একই সময় বিভিন্ন নবী বিভিন্ন জায়গায় তারা কাজ করেছে, বহু নবী। এইরকম ভাবে নবীরা পৃথিবীতে এসেছিলেন। নবী একটা নবী চলে যাওয়ার পর আরেকটা নবী প্রয়োজন কেন হচ্ছে? নবী পৃথিবী থেকে আল্লাহ দিত ধর্ম, আল্লাহ দিত মতবাদ, কোরআন এবং হাদিস সেরে যাওয়ার পরে মানুষেরা তার মধ্যে বিকৃত করত, পরিবর্তন করত, পরিবর্তন করত, পরিবর্তন করত। সেই যুগে আলেমেরা তারা সেই আল্লাহ দিত কিতাবের মধ্যে তারা পরিবর্তন করে ফেলেছিল ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। চাপে পড়ে এইরকম ভাবে তাদের সেই ধর্ম বিকৃত হয়ে গিয়েছে। তারপরে নবী এসেছে, নবী বিকৃত হওয়ার কারণে, ধর্ম পরিবর্তন হওয়ার কারণে, আসমানি কিতাব পরিবর্তন পরিবর্তন আদল বদল হওয়ার কারণে নবীরা এসেছে। আমাদের নবীর আগে পৃথিবীতে যে নবী এসেছিলেন সেই নবীটার নাম হলো হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি চতুর্থ আসমানে আছেন। ইহুদিরা তাকে শহীদ করতে গিয়েছিল, তারা পারেনি। যে ঘরের মধ্যে হযরত নবী ঈসা আলাইহিসসালাম আশ্রয় নিয়েছিলেন সেই ঘরের মধ্যে থেকে আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছে। এটা হলো কোরআনের আয়াত, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু। হযরত ঈসা আলাইহিসসালামকে খ্রিস্টানেরা ইহুদিরা হত্যা করেনি, শুলিতে চড়ে
ঈসাকে শহীদ করেছে না, আমরা মুসলমানরা এই বিশ্বাস যদি করি আমরা বেঈমান হই। এটা হলো ওদের ব্যাখ্যা, খ্রিস্টান জগতের ব্যাখ্যা, ওটা ভুল ব্যাখ্যা। আল্লাহ বলছেন যে না, তাকে হত্যা করিনি। তার মতো একজন মানুষ যে ওই ঘরে ঢুকেছিল হযরত ঈসাকে খোঁজার জন্য, মারার জন্য, হযরত ঈসা কত তাকৃতি হয়ে গিয়েছিল তার, আর ঈসাকে আল্লাহ আসমানে তুলে নিয়েছিলেন। ওরা মনে করে এই হলো ঈসা, একেই ওরা ফাঁসি দিয়েছিল, কিন্তু নবী ঈসাকে ওরা ফাঁসি দেয়নি। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চতুর্থ আসমানে যাওয়ার পরে তাদের ধর্মের মধ্যে বিকৃত হয়ে গেল, পরিবর্তন, আসল ধর্মের রূপরেখা ছিল। তার মধ্যে কুসংস্কার জর্জরিত, বিভিন্ন রকমের অন্যায় কাজের সঙ্গে তারা জড়িয়ে গিয়েছিল। মানব সভ্যতার ইতিহাস বলছে ওই রকম অসভ্য এবং বর্বর জাতি আজ পর্যন্ত পৃথিবীতে আসে, এত নিকৃষ্ট পৃথিবীর সমস্ত ইতিহাস বিভাগ, পৃথিবীর সমস্ত ঐতিহাসিকরা এক বাক্যে স্বীকার করছে যে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে যাওয়ার পরে তারপর পৃথিবীর যে চরিত্র, বিশেষ করে ওই আরব দুনিয়ার যে চরিত্র, আইয়ামে জাহিলিয়া অসভ্য এবং বর্বর, নিকৃষ্ট, এবং তাদের মধ্যে এমন কুসংস্কার, এমন অন্যায় কাজের সঙ্গে তারা জড়িয়ে গিয়েছিল। কুকুর, বিড়াল, ছাগল, মানুষেরা, কুকুর, বিড়াল, ছাগল, পশুরা এইরকম কাজ করতে পারে না, কিন্তু সেই যুগের মানুষদের মধ্যে ওই রকম চরিত্র ঢুকে গিয়েছিল। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলা বিআইয়ি যামবিন কুতিলা, কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে ওই ছোট ছোট বাচ্চা মেয়েদের সম্পর্কে কি কারণে তাদেরকে কতল করা হতো, হত্যা করা হতো। কোরআনের কথা, ইতিহাস বলছে আরবের ওই অসভ্য বর্বর জাতিরা তারা মেয়ের সন্তানগুলোকে জীবিত অবস্থায় কবর দিত, মেয়ের সন্তান ঘরে জন্ম নেওয়াকে তারা অভিশাপ মনে করত, লজ্জা যে বাড়িতে মেয়ে হয়েছে। শুধু তাই নয়, এই পর্যন্ত তোরা ক্ষান্ত ছিল না ইতিহাস, এটা কোনো গল্প নয়। আরবের সেই মানুষেরা মেয়ে, ছোট ছোট শিশু বাচ্চা মেয়ে ঘরে জন্মগ্রহণ করাকে এত নিকৃষ্ট মনে করত, এত খারাপ মনে করত, সেই মেয়েগুলোকে তারা মেরে ফেলত, জীবিত অবস্থায় মেরে ফেলত। আগ্রা তাজমহলের বয়স 500 বছর, আরো একটু 500-700 বছর একটু পিছিয়ে যায়, 15,000 বছরের গল্প বা কাহিনী নয়, 1,500 বছর এখনো হয়নি, অস্বীকার করার জায়গা নেই। আরবের মানুষেরা 10টি 10টি মেয়ে সন্তান, আসমাত নামক একজন মানুষ, আরবের বেদুইন ওই মূর্খ জাতির মধ্যে একজন মানুষ, তার 10টি 10টি মেয়ে সন্তান হয়েছিল, নিজে হাতে জীবিত অবস্থায় কবর দিয়েছিল। 5টি 5টি মেয়ে সন্তানকে নিজের পিতা জীবিত অবস্থায় তাদের কবর দিয়েছিল। এই কথাই তো কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলা। এই জীবিত অবস্থায় মেয়ে সন্তানকে কবর দেওয়ার পরে তারা এই রকম আসর বসিয়ে তারা গর্ব করে বলতো, আমি আমার 10টা মেয়েকে আমি পুঁতে জীবিত অবস্থায় মেরে ফেলেছি, আমার 7টা মেয়েকে আমি মেরে ফেলেছি, 8টা মেয়েকে আমি মেরে ফেলেছি, আমার 3টে মেয়ে সন্তানকে আমি জীবিত অবস্থায় কবর দিয়েছি। আমি একটা উদাহরণ আপনাদের সামনে দিলাম। আর পৃথিবীতে যারা চেঁচামেচি করছে তারা সেদিন ছিল আরবের বুকে, ইহুদি সমাজ যারা সারা পৃথিবীতে এরা মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শত্রুতা করে,
এবং আজকে সারা পৃথিবী আগুন লাগার কারণ হলো এই ইহুদি জাতি। হিটলার 60 লক্ষ ইহুদিদেরকে গ্যাস চেম্বারে মেরে ফেলেছিল। হিটলার নোট দিয়ে দিয়েছিল যে আমি ইহুদি বংশ নির্মূল করে করতে পারতাম, আগামী প্রজন্ম আমাকে কিভাবে মূল্যায়ন করবে, আমি কাজ ঠিক করেছিলাম না বেঠিক করেছিলাম, তাই কিছু ইহুদি সমাজকে আমি বাঁচিয়ে রেখে গেলাম, আগামী প্রজন্ম মূল্যায়ন করবে যে হিটলার এ কাজটা ঠিক করেছিল না ভুল কাজ করেছিল। গত 3 বছর আগে আমরা দেখেছি ফিলিস্তিনি শিশু বাচ্চাদেরকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে তাদের ফ্যামিলির সামনে ইহুদিরা, ইহুদি সেনাবাহিনীরা ছোট 1 মাস 1.5 মাস 2 মাস 4 মাস 1 বছর 1.5 বছর শিশু বাচ্চাদের বুকের উপরে দাঁড়িয়ে মাথায় গুলি করে মেরেছে। পৃথিবীর 750 কোটি মানুষ দেখেছে তাদের অত্যাচার। সেদিন পৃথিবীর বিবেক বলেছিল ইহুদি জাতিদের সম্পর্কে হিটলার যে কাজ করেছে সঠিক কাজ করেছে। 300% ইহুদি এরা অত্যন্ত চেঁচামেচি করছে, তারা সেদিন আরবের বুকে ছিল। দ্বিতীয় সমাজ তারা হলো খ্রিস্টান, 32% খ্রিস্টান, 217 কোটি খ্রিস্টান, তারাও সেদিন আরবের বুকে ছিল। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী তারাও সেদিন ছিল। যারা অগ্নি পূজা করে পারসি তারাও সেদিন ছিল, এবং আরো অন্যান্য সমাজের মানুষ সেদিন ছিল। তারা যদি চ্যালেঞ্জ নিত পৃথিবীর অসভ্যতা দূর করব, বর্ণবাদ দূর করব, কুসংস্কার দূর করব, মানুষ মানুষকে মেরে দেয়, মেরে হওয়ার কারণে সেদিন হিজড়ের মতো তারা বসেছিল। একজন যুবক তার ঘুম লাগে না, চঞ্চল, এপিট ওপিট করে, কি হচ্ছে, কুকুর যে কাজ করে না, শুকর যে কাজ করে না, সাপ বিচ্ছু বাঘুর যে কাজ করে না, মানুষেরা সেই কাজ করে। তাই একজন যুবক চ্যালেঞ্জ নিয়েছিলেন, এখনো 40 বছর বয়স হয়নি, হেলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। উদ্দেশ্য কি, পৃথিবী তাকে সংস্কার করল, অসভ্যতা দূর করব, বর্ণবাদকে দূর করব, সভ্যতার বিকাশ পৃথিবীতে ঘটাব। তাই সেই মানুষটা বেকুল, তিনি চিন্তা ভাবনা করছেন ঘুম লাগে না। 40 বছর বয়স প্রাক্কালে জামালে নূর হীরার গুহায় 200 মিটার উপরে ওই হীরার গুহার মধ্যে জপ করছেন, আরাধনা করছেন, মোরাকাবা বসানা করছেন, পূজা অর্চনা করছেন। একজন অপরিচিত ব্যক্তি ওই গুহার মধ্যে এসে বলছেন, হে মোহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কি বললেন, হে মোহাম্মদ আপনি পড়ুন বুখারী মুসলিম শরীফের হাদিস। অপরিচিত ব্যক্তি প্রফেট হযরত মুহাম্মদ 40 বছর যে এলাকায় অবস্থান করলেন সেই লোকটাকে জীবনে দেখেননি। তাই হাদিসের মধ্যে বলা হচ্ছে অপরিচিত ব্যক্তি বললেন পড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা না বেকারি, আমি লেখাপড়া জানি না, আমি পড়াশোনা করতে জানি না। উনি পড়েননি স্কুলে, পড়েননি মাদ্রাসায়, পড়েননি কোন শিক্ষকের কাছে, পড়াশোনা করেননি। আপনি ইংরেজি জানেন না, 5টা সেন্টেন্স যদি আপনার সামনে কেউ বলে তারপরে যদি বলে আপনি বলুন পারবেন? প্রফেট হযরত বললেন মা না বেকারি, আমি লেখাপড়া জানি, পড়াশোনা করতে জানি না। তারপরে অপরিচিত ব্যক্তি আবার বললেন, হে মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক, আপনি প্রৌঢ় ওই প্রভুর নামে যিনি মানুষকে তৈরি করেছেন জমার বাদা রক্ত দিয়ে, আপনি পড়ো ওই দয়ালু প্রভুর নামে যিনি মানুষকে শিক্ষা দিয়েছেন কলম দ্বারা। আমরা যে বলি না বাংলায় কলম, এটা হলো আরবি শব্দ, পুরাতন 5000 বছরের আরো অধিক আরবি ভাষার বয়স কলম।
আল্লাহ রাসূল বললেন আমার জান পাহাড়তে পারে বেরিয়ে যাবে না আর মারা যাবে, ভয় লাগছে, ভয় লাগছে, কষ্ট হচ্ছে। তারপরে বললেন এবারে আপনি পড়ুন। আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়তে শুরু করলেন, পড়তে শুরু করলেন, অপরিচিত ব্যক্তি চলে গেলেন। চলে যাওয়ার পরে চলে গেলে আল্লাহ রাসূলের ভয় লেগে গেল, এত ভয়, এত ভয়, জ্বর এসে গেল, ভীত সন্ত্রস্ত অবস্থায় গুটি গুটি পায়ে বাড়িতে চলে আসলেন। একমাত্র স্ত্রী মা খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের একমাত্র স্ত্রী। আপনারা জানেন আল্লাহ রাসূলের বয়স যখন 25 বছর ছিল, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। দুই দুই জায়গার পরিত্যক্তা বিধবা, বর্তমান তার চারটে চারটে সন্তান। ওই রকম বিধবার সঙ্গে আল্লাহর রাসূল 25 বছরের যুবক 40 বছরের বিধবার সঙ্গে বিয়ে করেছিলেন। মা খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন আল্লাহর রাসূল দ্বিতীয় বিয়ে করেন। মা খাদিজাতুল কুবরা মারা যাওয়ার পরে আল্লাহর রাসূল একাধিক বিয়ে করেছিলেন একাধিক কারণে। তখন আল্লাহর রাসূলের বয়স 50 বছর, মানে 50 বছর বয়স পর্যন্ত আল্লাহর রাসূল একজন স্ত্রীকে নিয়ে ঘর সংসার করেছেন, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। সমস্ত ঘটনা বললেন আমার সঙ্গে এরকম 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 ঘটনা ঘটেছে, আমার খুব ভয় লাগছে, আমার একটা চাদর গায়ে দিয়ে দিন, চাদর কম্বল গায়ে দিয়ে দিন, কম্বল দেওয়া হলো। বিশাল ভীত সন্ত্রস্ত সমস্ত ঘটনা শোনার পরে মা খাদিজাতুল কুবরা বলছেন, কোন ভয়ের কারণ নেই, আপনি সবচেয়ে সৎ মানুষ, ভালো মানুষ, নেক মানুষ, আপনি কিসের ঘর, কার ঘর? বুখারীর হাদিস, ওয়াল্লাহি লা ইউসিক আল্লাহু আবাদা, খোদার কসম, ওয়াও মানে কসম, আল্লাহি খোদার কসম, মা ইউসিক আল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে বেইজ্জতি করবেন না, রুসওয়া করবেন না, জলিল করবেন না, অসম্মানিত করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রাহম, আপনি পাড়া প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার করেন, ও তাকসিমুল মাদু, কানা পুরো পুজো লুলো আপাহি হ্যান্ডিক্যাপ, যারা উপার্জন করতে পারে না আপনি উপার্জন করে তাদের জীবিকা নির্বাহ করেন, ও তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বহন করেন, যারা বোঝা বহন করতে পারে না আপনি গন্তব্যস্থলে পৌঁছে দেন, ও তাকরিমুজ জাইফ, আপনি মেহমান নওয়াজি করেন, আত্মীয়তা করেন, স্বতঃস্ফূর্ত ভাবে আপনি আত্মীয়কে গ্রহণ করেন, সাধ্যমতো তাদের আপ্যায়ন করেন, আর কি করেন, ও তুইনু আলা দাওয়াইবিল হক, প্রাকৃতিক দুর্যোগ, অতি বৃষ্টি, অনাবৃষ্টি, মহামারী, কলেরা ইত্যাদি, যখন মানুষ মুখাপেক্ষি হয়, সবাই মুখাপেক্ষি মুহতাজ হয়, এই রকম সময় আপনি বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি দাঁড়ান। মানে এই পাঁচটা বাক্য দিয়ে আল্লাহ রাসূলকে সান্ত্বনা করলেন, সান্ত্বনা দিলেন কি, ইন্নাকা লাতাসিলুর রাহম, পাড়া প্রতিবেশীদের সঙ্গে সদ্ব্যবহার করে, তাহমিলুল কাল্লা, মানুষের বোঝা বহন করে, তাকসিমুল মাদু, যারা উপার্জন করতে পারে না আপনি তাদের উপার্জন করার মাধ্যম হন, আপনি উৎসাহী মেহমান নওয়াজি করে, আর তুইনু আলা দাওয়াইবিল হক, প্রাকৃতিক দুর্যোগের সময় আপনি মানুষের পাশে দাঁড়ান, এটা সম্পূর্ণ সেবার কথা বললে। এখানে নামাজের কথা নেই, যাকাতের কথা নেই, হজের কথা নেই, কোরআনের কথা নেই, মানে আল্লাহ রাসূল 40 বছর পর্যন্ত সেবা করেছেন। সেবা ইসলাম ধর্মের বিশেষ বৈশিষ্ট্য হলো সেবা করা। ইসলাম ধর্মকে
সেবা, সেবার বিরাট ফজিলত আছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউযিলুল মুহসিনিন, যারা পরের উপকার করে তাদের শ্রমকে আল্লাহ বৃথা করেন না, বৃথা দেন না। ইন্নাল্লাহ লা ইউযিলুল মুহসিনিন, যারা অপরের উপকার করে আল্লাহ তাদের খুব মহব্বত করেন, পছন্দ করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফে আছে, এমন অবস্থায় একজন ইহুদি অমুসলিম মানুষ এসে বললে আমি ঋণগ্রস্ত, পাওনাদার আমার কাছে এসে প্রেশার ক্রিয়েট করছে, আপনি একটু আমার সুপারিশ করে দিন। আব্দুল ইবনে আব্বাস ইতিকাফ ছেড়ে উনি চলে যাচ্ছেন, মানুষরা বলছেন হুজুর আপনি তো ইতিকাফে অবস্থায় আছেন, ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে আপনি স্থানান্তরিত হতে পারেন না, ইতিকাফ নষ্ট হয়ে যাবে। হযরত আব্দুল ইবনে আব্বাস বললেন আমি জানি, ওই কবরবাসীর কাছে আমি শুনেছি যে কোন মানুষের যদি কেউ উপকার করার স্বার্থে যদি কেউ এক কদম দশ কদম আগিয়ে যায়, 10 বছর ইতিকাফ করার থেকেও আরো ভালো, 10 বছর ইতিকাফ করার থেকেও ভালো। মহিউদ্দিন ইবনে আরবী রাহমাতুল্লাহ আলাইহ, বিখ্যাত বিশুদ্ধ মানুষ, সারা পৃথিবীর পীরে কামে তৎকালীন যুগে কাফেলা ছোট শিশু বাচ্চাকে